लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। कछार जिले के उदरबंद के राष्ट्रीय राजमार्ग 137 के दोनों ओर शराब समेत विभिन्न प्रकार के नशे का अवैध सेवन दिन रात चल रहा है। कुछ दिन पहले उक्त हाईवे पर बाइक स्टंट समेत विभिन्न प्रकार के नशे की अवैध लत की खबर मीडिया में आने के बाद उदरबंद आरक्षी ने कुछ देर तक लड़ाई लड़ी और कुछ दिनों तक उन हाईवे पर अवैध गतिविधियां बंद रहीं, लेकिन अब यह फिर से खुलेआम चल रही है, जिसके चलते हाईवे के किनारे खेतों में काम करने वाले किसान अक्सर खेत में आ जाते हैं। स्थानीय लोगों समेत किसानों की शिकायत है कि अगर इस तरह हाईवे पर अवैध गतिविधियां चल रही हैं तो उन्हें खेत का काम रोककर घर बैठना पड़ेगा। इसलिए उन्होंने उदरबंद आरक्षी हाईवे पर अवैध गतिविधियों को तत्काल रोकने का अनुरोध किया। कछार जिले से सुरजीत चक्रवर्ती की रिपोर्ट। আমরা এটা তো ওইদিকে তিন হয়েছি একাত করে এটা একটা কল উল কোনো একটা লাইন দেওয়ার কথা আসলো ওইলে বলা হইলো না আমরা তোরা আরাম হইল তো আমরা তো কিচ্ছু পাইয়ান না আমরা তো ডুঙ্গা লাগাই টিন লাগাই হয়েছি একাত করি আর আমরা বাড়িও তো আরাম আছে ওইটা কোনো হানো ওইটা জলের ব্যবস্থা নাই। মানে হাসন যন্ত্রণা খেয়ে তো করা যান না ওই একটু আগে ভাও খাটছে এরপরে বেয়ার গরু বেজান খাটের বন হইলে না বা খেত হইতো না এত জলের যন্ত্রণা ওইটা শুনে কি যা জল দিলা আর বাদে জল খাওয়া যায় না জল ফাইলে এত খেত হন না তা খাসের বদল কি আর এটা তা ও তো মছত খাইয়া ফেলাই তা তো পুলিশে দেখা না পেতা শুনে দেখে না তুই তা পেলাম ইতাম পারছি না সারাদিন খাওয়া কাটালি ও এখন হবে না জলের যন্ত্রণা এদিকে খেত কিছু কিচ্ছু করা যায় না মাঝে মদ খাইয়া অন্য ফেলাই না আমরা ওটা দারো আছো হাত করি আমার বয়ার একটা ট্যাঙ্ক আছে নিজেরও কয়বার ফাও খাটিয়া আছে ওটা প্রশাসনের কাছে কবু মানে বন করার লাগে না নাইলে তো ওখানে মানে করা যেত না আমরা এটা জমিন ছাড়িয়া ফেলাই বাগা লাগবে ওই মদের বোতলের যন্ত্রণা মানে এটা খারা খায় এটা তো নিজে দেখিয়া না ভাই এটা তো পুলিশে দেখার কথা মানে প্রশাসনে দেখার কথা ছেলেমে আয় পত্তর রবিবারে আয় এটা খেয়ে ফেলায় বাবা এটা তো সিলচার টাউন থেকে মানুষ আইয়া খাই ওইয়া তারা বোতল ফেলাই দেয় আর বোতলে পরে আমরা রে হাতিয়া গুটিয়া মানুষ যত নাম তো বাড়ে না এটা তো হবে মানুষ আমরা কি চাই না বর্তমানে গভর্নমেন্টের কাছে আমরা চাই না কি মহারাস্তার কিনার যদি বোতল টোতল না ফেলাইয়া এক জায়গায় জমা করে তারা রাখে যায় ইন্দে খাই ওইয়া খাইবার জিনিস খাও কিটা খায় হ্যাঁ কি খায় তারা অতো এ জায়গায় যদি কোনো জায়গায় জমা করিয়া বোতলটা খাইয়া ইয়ে রাখে দিত তা হইলে ভালো হলো ওই যে রাস্তার মাঝে ফেলাইয়া হইলে গেলো আমরা যাওয়ার রাস্তা উত্তা সব বড়াই একবারে খাটিয়া কুটিয়া পাওয়াতে আমরা অবস্থা থাকে না তাই বন্ধ হইতো এক জায়গায় জমা করে রাখতো খাইয়া ওইয়া তা হইলে ঠিক আসলো।